কিডনিতে পাথর একটা খুবই পরিচিত ঘটনা, এবং কিডনিতে পাথর হলে আমরা মানে কী কী লক্ষণ থাকে সেটা বলি যাতে ডাক্তারের কাছে যেতে পারেন। প্রথমত যেটা হয়, এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অর্থাৎ পাথর আছে কিন্তু কোনো সিমটম হচ্ছে না, এরকম কিন্তু অনেক সময় পাওয়া যায়। আমরা আল্ট্রাসোনো করে বা এক্সরে করে কিন্তু ডায়াগনোসিস করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে রোগীর কোনো সিমটম নাই, এরকমও হতে পারে। দ্বিতীয়ত যেটা হয়, হেমাচুরিয়া, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, এরকমভাবে অনেকে আসে যে তেমন কোনো লক্ষণ নেই, শুধু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। কখনো কখনো তীব্র পেট ব্যথা, এবং এটা দেখা যাচ্ছে কোমরের দিকে বেশি হয়, কোমর থেকে অনেক সময় অন্ডকোষের দিকে বা মেয়েদের যে জননাঙ্গ আছে সেদিকে ব্যথাটা চলে যেতে পারে এবং প্রচণ্ড ব্যথা হয়। জ্বর থাকতে পারে, জ্বরের সাথে অনেক সময় কাঁপুনি থাকে, এটা আমরা দেখি। আবার যেটা বমি, নশিয়া, বমি ভাব, এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে এরকম পাথর থেকে থেকে দেখা যাচ্ছে কিডনিটা একেবারে নষ্ট হয়ে গেছে, এরকমও কিন্তু আমরা রোগী পাই। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। প্রথমত অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই নাই, এটা পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে শুধু প্রস্রাবে সাথে রক্ত যাচ্ছে, এভাবে আসতে পারে। কোমর ব্যথা, জ্বর, বমি ভাব, বমি, এরকম নিয়ে কিন্তু আসতে পারে। এই লক্ষণগুলোর কোনোটা দেখা গেলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন, এটা নিশ্চিত হতে হবে যে কী হলো, এবং সেটার চিকিৎসা কিন্তু অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে।